আমরা যারা আইফোন বা অ্যাপল ডিভাইস ব্যবহার করি তাদের অনেকগুলো বিষয় জানা থাকা দরকার। যে বিষয়গুলো একান্তই জানা থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যদি আপনি একজন অ্যাপল ইউজার বা আইফোন ডিভাইস ইউজার হয়ে থাকেন তো আপনার এই ভিডিওটা খুবই দরকারি বা উপকারী। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আপনারা দেখছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি মামুন। আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো আপনাদেরকে বলবো সে বিষয়গুলো পয়েন্ট টু পয়েন্ট আপনারা মেনে চলার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না। প্রথমে আসি, আমাদের সবারই একটি অ্যাপল আইডি এবং একটি পাসওয়ার্ড থাকে, বা একটি আইক্লাউড আইডি বা একটি পাসওয়ার্ড থাকে। তো এই আইডি আর পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আমাদের জন্য খুবই দরকার। অনেকেই বলবেন আমি ব্যবহার করি, আমার আইডি আমি জানবো না। কিন্তু ভাই বিশ্বাস করেন, এমন অনেকেই আছেন যারা আমাকে ফোন কল করেন, মেসেজ করেন যে ভাই আমি আমার অ্যাপেল আইডিটা বা অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা ভুলে গেছি, আমার নিজের হাতে খোলা তারপরেও আমি ভুলে গেছি, এরকম হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি আপনাদের অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ডটা মনে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি গুগল ড্রাইভ ইউজ করতে হবে। গুগল ড্রাইভে আপনি আপনার এই ডকুমেন্টসগুলো লিখে রাখবেন, আপনার পাসওয়ার্ড লিখে রাখবেন, আপনার অ্যাপেল আইডি লিখে রাখবেন, আপনার আইক্লাউড আইডি লিখে রাখবেন। যদি এইগুলো আপনি লিখে রাখেন তাহলে পরবর্তীতে আপনি ভুলে গেলেও কিন্তু সেখান থেকে নিতে পারতেছেন, কারণ আপনি না থাকলেও আপনার সেই গুগল ড্রাইভটা থেকে যাচ্ছে, আপনি সেখান থেকে নিতে পারতেছেন, আর এটা খুব সিকিউর, আপনি ছাড়া আর কেউ নিতে পারবে না। সো এখানে আপনার অ্যাপল আইডি এবং পাসওয়ার্ড বা আইক্লাউড আইডি বা পাসওয়ার্ডটা রাখা খুব দরকার। দ্বিতীয়ত আসি ফোনের আইএমইআই নাম্বার। এই আইএমইআই নাম্বারটা জানা যে কতটা জরুরি সেটা আপনি যদি ফোন না হারান তাহলে বুঝবেন না। যখনই আপনি ফোন হারাবেন আগেই চলে যাবেন থানায় জিডি করার জন্য, কিন্তু তখন কিন্তু আপনার দরকার হবে আইএমইআই নাম্বারটা। যদি আপনার এই আইএমইআই নাম্বারটা লেখা না থাকে বা আপনার বক্সে না থাকে তখন কিন্তু আপনি জিডি করতে পারবেন না। তাই আপনাদেরকে আমি বলবো আপনার আইএমইআই নাম্বারটাও আপনারা আপনাদের গুগল ড্রাইভে রেখে দিবেন। গুগল ড্রাইভে খুব ভালোভাবে এখানে থাকবে আপনার, এখান থেকে কেউ হ্যাক করতে পারবে না বা এখান থেকে কেউ আপনার ডকুমেন্টসটা নিয়ে নিতে পারবে না। সো এটা হলো সব থেকে সিকিউর প্যালেস। এই আইএমইআই নাম্বারটা আমরা কোথায় পাবো? তিনটা মাধ্যমে আপনি আপনার আইএমইআই নাম্বারটা পাবেন। একটা হলো আপনার ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউটে চলে যাবেন, অ্যাবাউটে গেলে দেখতে পারবেন যে আইএমইআই নাম্বার আছে, তো আপনি এই আইএমইআই নাম্বারটা লিখে রাখবেন আপনার গুগল ড্রাইভে। আর একটা মাধ্যমে আপনি নিতে পারবেন, সেটা হলো ফোনের ডায়ালের মাধ্যমে *#06# যদি আপনি ডায়াল করেন তাহলে আপনি এই আইএমইআই নাম্বারটা পেয়ে যাবেন। যে আইএমইআই নাম্বারটা পেয়ে যাবেন ওটা আপনার ফোনের আইএমইআই নাম্বার, এটা আপনি গুগল ড্রাইভে রেখে দিবেন। এছাড়া আরও একটি উপায় আছে, সেটা হলো আপনি যে ফোনটা কিনেছেন যদি নতুন ফোন কিনে থাকেন তাহলে অবশ্যই বক্সের গায়ে থাকবে, বক্সের গায়ে থাকলে সেটাও আপনারা লিখে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার এটা দরকার হবে। আপনি থানায় গিয়ে জিডি করেন বা যে কোনো কারণে আপনার ফোন হারিয়ে গেল, চুরি হলো, আপনার আইএমইআই নাম্বারটা দরকার হবে। আরেকটি বিষয় যেটা আমাদের জন্য খুব দরকার, কারণ আপনি অ্যাপেল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে এই মাধ্যমে আপনি বের করতে পারবেন, সেটা হলো আপনার অ্যাপেল আইডিতে একটি ফোন নাম্বার এবং একটি ইমেইল অ্যাড্রেস অ্যাড করা। যদি আপনি ফোন নাম্বার বা ইমেইল অ্যাড্রেস অ্যাড করেন তাহলে পরবর্তীতে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে iForgot.com বা ফরগট পাসওয়ার্ড অপশানে গেলে আপনি আপনার এই ফোন নাম্বার অ্যাড করার মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাবেন, তখন আপনার পাসওয়ার্ডটা রিসেট বা রিকভার করতে পারবেন। সো আপনার অ্যাপল ডিভাইস বা আইফোন ব্যবহার করতে গেলে তিনটা জিনিস মাথায় মাস্ট বি থাকা লাগবে বা জানা মাস্ট বি থাকা লাগবে। একটা হলো অ্যাপেল আইডি, আইক্লাউড আইডি ও এর পাসওয়ার্ড, দ্বিতীয়ত হলো আইএমইআই নাম্বার, তৃতীয়ত হলো আপনার অ্যাপেল আইডিতে অ্যাড করা ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস। সো আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন বিষয়গুলো আপনার জানা থাকা দরকার। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন, ধন্যবাদ।